এই কাজ একা করা সম্ভব নয় এবার সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী ইরানির। এদিন সাংবাদিকদের মুখোমুখি স্মৃতি হয়ে স্মৃতি বলেন ঘোষকে কে সংরক্ষণ দিচ্ছে এই প্রশ্নটা এখন মাত্র পশ্চিমবাংলায় সবাই করছে না পুরো দেশে হচ্ছে কেন একটা হসপিটালে মেডিকেল কলেজে প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ ওখানে রেনোভেশনটা অ্যালাউ করছে ওটা আমি বুঝতে পারছি না কে পুরো হেলথ মিনিস্ট্রিতে এই ঘটনার পরে ওখানে একটা সিনিয়র অফিসার্সের টিমটা দায়িত্ব দিয়ে কি এই পুরো ঘটনার ঘট হওয়ার পরে এই হাসপাতালে পুলিশের সাথে একটু সাপোর্ট করে এভিডেন্স কি আছে ওটা কালেক্ট করানোর সুযোগ করার বদলে ওখানে পুরো এভিডেন্সের সাথে ট্যাম্পারিংয়ের যে ব্যবস্থাটা হয়েছে এটার জন্যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে কাকে এরা রেসপন্সিবল ধরেছে मिस्टर ঘোষ কি জানেন কি উনি প্রোটেক্ট হচ্ছেন পশ্চিম বাংলা সরকার থেকে আমি এখানে একটা প্রশ্ন করব আমরা যেদিন এই ডেমলিশন হচ্ছে সেই সময় আমাদের প্রতিনিধি কল করেন হেলথ সেক্রেটারিকে তারপরে উনি বলেন যে ইমিডিয়েটলি এটা বন্ধ করার হয়েছে তো এটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের ফেইলিওর না যে হেলথ সেক্রেটারি জানেন না যে এরকম একটা ক্রাইম সিনে সেটা সম্পূর্ণ এভিডেন্স ধ্বংস করা হচ্ছে আমরা বলার পর তারপর তাদেরকে আপনি কি এইসব দেখাচ্ছিলেন টিভিতে তো আপনার ফোনের অপেক্ষা কেন করছিলেন ওটাই বললাম টিভিতে চলছিল তো তখন কেন উনি অপেক্ষা করছিলেন কি একটা জার্নালিস্ট ফোন করবে ওর পরে আমি বন্ধ করাবো যদি না ধরতে পারলেন ফোনে তাহলে বন্ধ হতো না এটা কি বড় বারবার করে বলছেন যে বাংলাদেশ ঘটনার চেষ্টা উনি বারবার অন্যান্য করছে পার্টি রাজনীতি করছেন উনি এটাও বলছেন আমি আবার বলছি দিদি তেরা রেপ মেরা রেপ এই পলিটিক্সটা এখন শেষ করতে হবে ওই মহিলা কাকে ভোট দিয়েছে ওটা তো আমরা জানি না ওর পরিবার কাকে সমর্থন দিয়েছে ওটা তো আমরা জানি না কে কাকে সমর্থন দিচ্ছে ওটা দেখে আমরা জাস্টিস ডিমান্ড করবো সেদিন রাতে যে দুষ্কৃতী এসেছিল হামলা করতে মন্তব্য ওটা সিপিএম বিজেপি মানে আমি আবার বলছি যদি লেফট এত পছন্দ নেই দিদিকে তাহলে কেন ইন্ডিয়া অ্যাল্যান্সে বসে আছেন কেন লেফ্টের গুন্ডার তৃণমূলের এখন নেতা হয়েছে বার করে দিন ছেড়ে দিন অ্যালায়েন্সটা আমি চেষ্টা করছি বাংলায় বলতে একটি মহিলা রেপ হয়েছে হসপিটালে রাত্রিরে পা ভাঙা হয়েছে হাত ভাঙা হয়েছে কপালে ইঞ্জরি আছে মুখে ইঞ্জরি আছে চেস্টে ইঞ্জরি আছে পেটে মেরেছে চোখের থেকে রক্ত বেরোচ্ছে বাজায়না থেকে রক্ত বেরোচ্ছে মেয়েটি মারা গেছে ও যখন এই ঘটনাটা ঘটছিল নিশ্চয়ই কেঁদেছে চেঁচিয়েছে হাসপাতালে শোনার জন্যে কেউ ছিল না কি একটি মানুষ মেয়েটার মুখটাও বন্ধ করছে পাও ভাঙছে হাতও ভাঙছে রেপও করছে চোখটাও ভাঙছে বাজায়না থেকে ওকে পুরো ড্রুটালাইজ করছে এটা কি একটা মানুষের জন্য সম্ভব যারা প্রোটেস্ট করছে ওদের ওপরে হামলা হচ্ছে আর রেপেস্ট আরামসে রেপ করার পরে বাড়িয়ে যাচ্ছে আজ প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি আপনাদের কি ধর্ম কি পলিটিক্স এটা আমি জানি না কিন্তু আমাদের সবাইয়ের কাজ কি আমরা একজুট হয়ে ওই পরিবারের জন্যে ওর মেয়ের জন্যে জাস্টিসের জন্য দাঁড়িয়ে থাকে কলকাতা পুলিশে কোন পুলিশ কর্মী ওই মহিলার মা বাবাকে ফোন করে বলেছে কি সুইসাইড কে ডিসিশন নিয়েছিল কে ইন্সট্রাকশন দিয়েছিল ও অফিসারের বিরুদ্ধে স্টেট গভর্নমেন্ট কী অ্যাকশন নিয়েছে কেন কলকাতা পুলিশ তিন আওয়ার্স মা বাবাকে মেয়ের বডিটা দেখতে দিল না এই সব ঘটনাটা আমি মিডিয়া থেকে জানতে পেরেছি মিডিয়া থেকে জানতে পেরেছি ওই ভিকটিমের বডিতে একশো পঁচাশ এমজি সিমন্ট ছিল একটি রেপিস্ট কি মাল্টিপল রেপিস্ট যদি গ্যাং রেপের ঘটনা তাহলে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনে কি করেছে কি আরও যদি পারপার আছে ওদেরকে ধরা যায় একটি পুরো মব একজুট হয়েছে প্রোটেস্টার্সের ওপরে হামলা করার জন্য। মিডিয়া আমাকে জানিয়েছে কি মব যখন জমা হয়েছে ওদের হাতে লাঠি ছিল পাথর ছিল ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কি তিনতলায় গিয়ে ভাঙচুর করতে হবে মবকে ইনস্ট্রাকশন কে দিয়েছে মবকে কলকাতা শহরে একজুট হওয়ার জন্যে রাত্রিরে কে পারমিশন দিয়েছে স্টেটের ইন্টেলিজেন্স কী করছিল আজ অবধি কলকাতা পুলিশের ওই কর্মীদের বিরুদ্ধে স্টেটের গভর্নমেন্ট কী অ্যাকশন নিয়েছে এক্ষুনি মিডিয়াতে জানতে পেরেছি কি কমিশনার অফ পুলিশ বলেছেন কে এই ঘটনাটা ওনার ফেলিয়ার যখন কমিশনার পুলিশ নিজে বলছেন কি অ্যাসেস করার মধ্যে উনি ফেল হচ্ছেন

কি উনি ভিকটিমস অফ ভায়োলেন্সকে যাদের উপরে হিংসা হয়েছে ওদেরকে অথরিটির সাথে দেখা করতে দেন না এই পুলিশ অফিসারের ওপরে আমি হাইকোর্টে একটা ইউটিউবে পেয়েছি ক্লিপটা বেরিয়েছে মিডিয়ার মাধ্যমের থেকে কি একটা লয়ার অ্যাকিউজ করেছিলেন কি আরেকটা গ্যাংরেপের কেসে ইনি এইভাবে ইনভেস্টিগেশনটা বচাপ করেছিলেন কি কামধুনি রেপিস্টরা জাজমেন্ট ভালো করে পায়নি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা